বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজির প্রথম পর্বে উভয় শিফট এ এবং বি গ্রুপের সকল শিক্ষার্থীদের শুভ সকাল। আমি মোহাম্মদ সাহেব জাহানুল হক, জুনিয়র ইন্সট্রাক্টর, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল বিভাগ। আমি তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এই সাবজেক্টটি পড়াই, যেটার বিষয় কোড 6701-3। সকলে অবগত আছো, প্রায় 6টা ক্লাস শেষ হয়ে গেছে, তার মানে প্রায় 6টা টপিক অর্থাৎ 6টা চ্যাপ্টার শেষ। আজকে সপ্তম চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। এখানে সপ্তম চ্যাপ্টার, এখানে বলা আছে সিমেন্ট, আজকে সিমেন্ট নিয়ে আলোচনা করব। তো সপ্তম অধ্যায়ে বলা আছে আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ সিমেন্ট, অর্থাৎ সিমেন্টের প্রয়োগ, সিমেন্ট আমরা কোথায় প্রয়োগ করব। তো কিছু কিছু স্টুডেন্ট আমাকে গতকাল নক করেছিল, তারা বলছে যে স্যার আমরা মেকানিক্যাল পড়ি, এই ইট ব্যালি সিমেন্ট এগুলো কেন আলোচনা করা হচ্ছে। আসলে এগুলো হচ্ছে আমাদের মেকানিক্যাল বলো, সিভিল বলো, ইলেকট্রিক্যাল বলো, যেটাই বলো না কেন, সকল টেকনোলজির কিন্তু এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। প্রত্যেকটা টেকনোলজিতেই আলাদা আলাদা কিছু ম্যাটেরিয়ালস আছে, তবে কিছু কিছু কমন এমন কিছু ম্যাটেরিয়ালস আছে যেটা সকল টেকনোলজির জন্য দরকার। তো অনুরূপভাবে যেমন দেখো, মেকানিক্যাল পড়ছো তাহলে তোমাদের আসলে হওয়ার কথা এই রড টড এ জাতীয়, তাই না, ফ্ল্যাট বার, এমএস বার, তাহলে ইট বালি সিমেন্ট এগুলো কেন। যেমন তুমি একটা কলকারখানা স্থাপন করবা, তাহলে কলকারখানা স্থাপনের জন্য অবশ্যই আমাদেরকে কিছু র ম্যাটেরিয়ালস লাগবে বিল্ডিং করার জন্য, তাই না, যেমন ইট বালি সিমেন্ট এগুলোর প্রয়োজন। অথবা তাও যদি না করো, তোমাদের ধরো বড় বড় মেশিন ইনস্টল করবা, তাহলে লেদ মেশিন আছে, শেপার মেশিন, মিলিং মেশিন, এক্সেট্রা, যত মেশিনপত্র আছে এই মেশিনগুলো ইনস্টল করার জন্য আমাকে কী করতে হবে, ফাউন্ডেশন ব্লক তৈরি করতে হবে, তাই না, একটা উঁচু একটা জায়গা নির্ধারণ করতে হবে, ইট বালি সিমেন্ট কংক্রিট দিয়ে সেই জিনিসটা বানানোর পরে সেখানে আমরা মেশিনটাকে ইনস্টল করব। এই জন্য ইট বালি সিমেন্ট এগুলোর অবশ্যই গুণাবলী, কার্যাবলী, এক্সেট্রা, যেটাই বলো না কেন, এগুলো আসলে আমাদের জানা দরকার আছে। যা হোক, তাহলে সপ্তম অধ্যায়ে এখানে বলা আছে সিমেন্টের প্রয়োগ। সপ্তম অধ্যায়ে 7.1 থেকে 7.6 ছয়টা টপিক নিয়ে আলোচনা করা হবে। তো শুরুতেই আছে ডিফাইন্ড সিমেন্ট, অর্থাৎ সিমেন্টের সংজ্ঞা। সিমেন্ট কিন্তু আমরা সকলেই দেখেছি, তাই না, প্রত্যেকজন, এমন কেউ নাই যে আমরা সিমেন্ট কখনো দেখি নাই, অথবা ইতোপূর্বে যতগুলো এই র ম্যাটেরিয়ালস নিয়ে আলোচনা করেছে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের যে ম্যাটেরিয়ালস এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা দেখেছি। যেমন ইট বলেছি, ব্যালি বলেছি, সিমেন্ট বলছি, তারপর আরও কী নিয়ে আলোচনা করলাম, রড নিয়ে আলোচনা করলাম, অ্যালুমিনিয়াম নিয়ে আলোচনা করলাম, এক্সেট্রা, যত কিছু বলেছি সব কিছু আমরা সবার হাতের নাগালেই কিন্তু পেয়ে যাই। তো যা হোক, তাহলে সিমেন্ট কী জিনিস, দেখো সিমেন্ট একটি উন্নত মানের জোড়ক পদার্থ। জোড়ক আমরা কাকে বলবো, দুইটা জিনিসকে যে একত্রিত করে, অর্থাৎ যে বন্ডিংটা তৈরি করে সেটাই কিন্তু জোড়ক। তাহলে সিমেন্ট একটি উন্নত মানের জোড়ক পদার্থ, প্রকৌশল নির্মাণ জোড়ক পদার্থ হিসাবে এটি সর্বাধিক ব্যবহৃত হয়। তাহলে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যৌথ সম্বলিত চুনজাত সামগ্রী পুড়িয়ে, তাহলে কী কী, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এই দুইটাকে চুনজাত সামগ্রী পুড়িয়ে, এই দুইটাই হচ্ছে চুনজাত সামগ্রী, তাহলে এই দুইটাকে পুড়িয়ে মিহি পাউডারে পরিণত করে সিমেন্ট তৈরি করা হয়। তাহলে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এই চুনজাত পদার্থকে পুড়িয়ে তারপর কী তৈরি করা হয়, সিমেন্ট তৈরি করা হয়। সিমেন্ট মিহি পাউডার বিশেষ, তার মানে সিমেন্ট কিন্তু এক ধরনের পাউডার, তাই না, দানাদার নয়। এগুলো সহজে পানির উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জমাটবদ্ধ হয়ে নির্মাণের একক সমূহকে সংযুক্ত করে, বিধায় এগুলো শক্তিশালী কাঠামো নির্মাণে বিশেষ সহায়ক। তার মানে এই সিমেন্ট কিন্তু এই যে বলছে যে এই নির্মাণ সামগ্রীতে বিশেষ সহায়ক, নির্মাণ সামগ্রীর জন্য সিমেন্ট কিন্তু, সিমেন্টের অনেক অবদান। এরপর দেখো, যেসব কারণে সিমেন্ট চুনের চেয়ে জোড়ক পদার্থ হিসেবে বেশি ব্যবহৃত হয়, চুনও কিন্তু এক জাতীয় জোড়ক পদার্থ, তাহলে চুনের চেয়ে সিমেন্ট কেন বেশি প্রয়োগ করা হয়। এক নম্বরে বলা আছে নির্মাণ কাজ ভেজা জায়গায় ও পানির মধ্যে করা হলে, তাহলে নির্মাণ কাজটা যদি আমরা পানির মধ্যে বা ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় করি, তাহলে সেখানে চুন প্রয়োগ না করে আমরা কী করব, জোড়ক পদার্থ হিসেবে ওখানে আমরা সিমেন্ট ব্যবহার করব। এরপর বলা আছে যেখানে শক্তি এবং স্থায়িত্ব বেশি দরকার, শক্তি দরকার, সেখানে অবশ্যই আমরা সিমেন্ট ব্যবহার করব। যেখানে প্লাস্টার খুব তাড়াতাড়ি জমাট বাঁধতে হয়,
বাঁধাতে হয় আর কি, যেখানে সেমে মানে প্লাস্টার করার পর সাথে সাথে যাতে জমাট বাঁধে, সেক্ষেত্রেও আমরা চুন প্রয়োগ না করে আমরা সেক্ষেত্রে অবশ্যই সিমেন্ট ব্যবহার করব। যেখানে আবহাওয়ার কারণে উপরের পৃষ্ঠ শক্ত বা মজবুত করার দরকার, আবহাওয়া অনেক খারাপ থাকে, ওয়েদার খারাপ থাকে, এবং সেখানে আমরা যদি চুন প্রয়োগ করি তাহলে ওই আবহাওয়ার জনিত কারণে নষ্ট হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রেও আমরা সিমেন্ট ব্যবহার করব। পানি রোধী করার জন্য এবং সৌন্দর্য বর্ধন প্রয়োজনে আমরা সিমেন্ট প্রয়োগ করব। এরপর টাইপস অফ সিমেন্ট, তাহলে সিমেন্টের প্রকারভেদ। সিমেন্টকে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা হয়, একটি হচ্ছে প্রাকৃতিক সিমেন্ট আর একটি হচ্ছে কৃত্রিম সিমেন্ট। তাহলে প্রাকৃতিক সিমেন্ট কি? এই সিমেন্ট সর্বপ্রথম রোমানরা ব্যবহার করতো বলে এটিকে রোমীয় সিমেন্ট বলা হয়। তার মানে রোমানরা সর্বপ্রথম এই প্রাকৃতিক সিমেন্ট ব্যবহার করতো, এজন্য এটাকে রোমীয় সিমেন্ট বলা হয়। কোশ্চেন থাকতে পারে যে রোমীয় সিমেন্ট বলতে কী বোঝায়, তার মানে প্রাকৃতিক সিমেন্টের সংজ্ঞাটা লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। যেমন 1824 সালে ইংল্যান্ডের জোসেফ পার্কার, তার মানে এই যে 1824 সালে এই জোসেফ পার্কার এই ভদ্রলোকটি সর্বপ্রথম এই সিমেন্টটা তৈরি করেন। কার্বনেট অব লাইম যুক্ত পাথর 25-40% কাদা সহযোগে উত্তপ্ত করে কার্বন ডাইঅক্সাইড বিতাড়িত করা হয়। তার মানে কার্বনেট অব লাইম যুক্ত পাথর কত পার্সেন্ট, 25-40% থাকবে, এটার সঙ্গে কাদার সংমিশ্রণ থাকবে। এই কাদার সংমিশ্রণের থাকার কারণে এটার ভেতর থেকে কী হবে, কার্বন ডাইঅক্সাইড বিতাড়িত, কার্বন ডাইঅক্সাইডকে বের করে দেবে। এভাবে প্রাপ্ত ক্লিংকার, তার মানে যেটা পেলাম সেটাকে আমরা ক্লিংকার বলবো, তারপর প্রেশন করে মিহি পাউডারে পরিণত করলেই প্রাকৃতিক সিমেন্ট পাওয়া যায়। তবে এই সিমেন্ট কৃত্রিম সিমেন্টের ন্যায় অধিক শক্তিসম্পন্ন, কৃত্রিম সিমেন্টের চাইতে কিন্তু প্রাকৃতিক সিমেন্ট এটা কিন্তু অধিক শক্তিসম্পন্ন। রোমানরা প্রথম চুনাপাথর পোড়ানোর পাউডার নির্মাণ কাজে জড়ক পদার্থ হিসেবে এটি ব্যবহার করেন। আগেই বলেছি রোমানরা এটা প্রথম ব্যবহার করেছিলেন। তারপর এই সিমেন্ট বাংলাদেশে কিন্তু ব্যবহার করা হয় না, তার মানে বাংলাদেশে এই ধরনের সিমেন্টের কোনো প্রয়োগ নেই। তবে সাধারণত গাঁথুনির মশলার জন্য এটি বিশেষ উপযোগী, তার মানে এই সিমেন্ট একেবারে ফেলে দেওয়ার মতোও না, কিন্তু গাঁথুনির কাজে কিন্তু এটি আবার বিশেষ ভূমিকা পালন করে। এরপর আসো কৃত্রিম সিমেন্ট। এটি 1824 সালে লিডসের জনৈক রাজমিস্ত্রি, তাহলে লিডসের জনৈক রাজমিস্ত্রি যে ভদ্রলোকের নাম হচ্ছে জোসেফ আসপদিন, প্রথম কৃত্রিম সিমেন্ট তৈরি করেন। কত সালে? 1824 সালেই এই ভদ্রলোক হচ্ছে লিডসের, ইনি পেশায় ছিলেন রাজমিস্ত্রি। তাহলে বিশুদ্ধ চুনাপাথরের সাথে সঠিক উপায়ে মৃত্তিকা মিশ্রিত করে মিশ্রণকে এই তোমার কাচিক হবার প্রারম্ভিক তাপমাত্রায় পুড়িয়ে এবং ক্লিনারকে মিহি পাউডারে চূর্ণ করে এ জাতীয় সিমেন্ট তৈরি করা হয়। তাহলে বিশুদ্ধ চুনাপাথর এটার সাথে মৃত্তিকা এবং মিশ্রিত করে তারপর এই নির্দিষ্ট তাপমাত্রায় পুড়িয়ে ক্লিংকারকে মিহি পাউডারে চূর্ণ করার পরে আমরা কৃত্রিম সিমেন্ট পেয়ে যাই। কৃত্রিম সিমেন্টের মধ্যে পোর্টল্যান্ড সিমেন্ট যেটি আর কি, সেটি সবচেয়ে জনপ্রিয় এবং বেশি ব্যবহৃত হয় আর কি। দেখো সিমেন্টে কী কী থাকে, সিমেন্টের কিছু আমি এখানে দেখানোর চেষ্টা করেছি উপাদান। যেমন লাইম থাকবে, লাইম থাকবে কত পার্সেন্ট, 63%, 63%, সিলিকা 22, 22%, অ্যালুমিনা 7%, আয়রন অক্সাইড 3%, ম্যাগনেশিয়া থাকবে 2%, সালফার ট্রাই অক্সাইড এটা থাকবে 2%, ক্ষারকীয় পদার্থ থাকবে 1%। তাহলে আমরা দেখতে পারলাম এই সিমেন্টের একটি চার্ট, যেটাতে এই সিমেন্টের উপাদান চার্ট বলা হয়। তাহলে সাধারণত 7টি উপাদানে সিমেন্ট গঠিত হয়, লাইম, সিলিকা, অ্যালুমিনা, আয়রন অক্সাইড, ম্যাগনেশিয়া, সালফার ট্রাই অক্সাইড এবং ক্ষারকীয় পদার্থ, এবং শতকরা হার এর পাশে দেখানো হয়েছে সর্বমোট 100%। এই হলো সর্বমোট 100%-এর সংমিশ্রণে যেটি আমরা পাবো সেটি হচ্ছে আমাদের পোর্টল্যান্ড সিমেন্ট। এর মধ্যে এখন এই উপাদানগুলোর কাজ কী এটা দেখানোর চেষ্টা করছি। লাইম বা চুন, তাহলে চুন কী করে? চুন সাধারণত সিমেন্টে প্রায় 63% চুন থাকে, তার মানে ম্যাক্সিমাম পার্সেন্টটাই কিন্তু চুন, অন্যান্য যত পার্সেন্ট আছে তোর মধ্যে 63% থাকে চুন। এর পরিমাণ কম হলে সিমেন্টের শক্তি হ্রাস পায় এবং জমাটবদ্ধতার সময় ত্বরান্বিত করে। তার মানে চুনের পরিমাণ যদি কম হয় তাহলে জমাটটা তাড়াতাড়ি বাঁধবে না এবং কী হবে, শক্তিটাকে কমিয়ে দেবে। আবার চুনের পরিমাণ যদি বেশি হয় তাহলে খুদ যুক্ত হয় এবং এর প্রসারণ এবং সংযুক্তি হারিয়ে ফেলে।
তার মানে অবশ্যই নির্দিষ্ট মাত্রায় থাকতে হবে। সিলিকা, সিলিকা সিমেন্টের শক্তি বৃদ্ধি করে, সিমেন্টে প্রায় 22% সিলিকা থাকে। অ্যালুমিনা, অ্যালুমিনার পরিমাণ সিমেন্টের বেশি হলে সিমেন্টকে দুর্বল করে, তার মানে এটিও যদি বেশি হয় তাহলে সিমেন্ট আবার দুর্বল হয়ে যায়। সিমেন্টে প্রায় 7% অ্যালুমিনা থাকে, আমি দেখিয়ে দিয়েছি। আয়রন অক্সাইড থাকবে 3%, এটির জন্য সিমেন্ট ধূসর বর্ণ হয়। সিমেন্ট হচ্ছে ধূসর বর্ণ, এটা হচ্ছে আয়রন অক্সাইডের গুণাবলীর কারণেই কিন্তু হয়ে থাকে। তাহলে মোটামুটি আয়রন অক্সাইডটা হচ্ছে বর্ণ দিতে সহায়তা করে, মানে রঙটা ঠিক রাখার জন্য। ম্যাগনেশিয়া কী করে? ম্যাগনেশিয়া সিমেন্টের পরিমাণ মাত্র 2% থাকবে, এর বেশি হওয়া উচিত নয়। এটি সিমেন্টের শক্তি কমিয়ে দেয়, ম্যাগনেশিয়া কিন্তু মোটামুটিভাবে সিমেন্টের শক্তি কমিয়ে দেয়। এটা 2%-এর আবার যদি বেশি হয়ে যায় তাহলে শক্তিটাকে আরও কমিয়ে দেবে। সালফার ট্রাই অক্সাইড, এটি আধিক্য সিমেন্টকে ক্ষুদযুক্ত করে, এটির পার্সেন্টেজ থাকবে, অর্থাৎ এর পরিমাণ 2%-এর অধিক হওয়া অনুচিত, তার মানে 2%-এর বেশি যাতে না হয় খেয়াল রাখতে হবে। ক্ষারকীয় পদার্থ, এর পরিমাণ থাকবে 1%-এর কম হওয়া উচিত, তার মানে ক্ষারকীয় পদার্থ 1%-এর ওপরে যাতে না যায়, বরঞ্চ 0.something এরকম হলে আরও বেশি ভালো হয়, তবে 1-এর অধিক অবশ্যই যাতে না হয়। ক্যালসিয়াম সালফেট থাকবে 4%, এটা জিপসাম হিসেবে সিমেন্টের ক্লিংকারের সাথে মিশিয়ে মিহি পাউডারে পরিণত করা হয়, এটি সিমেন্টের জমাটবদ্ধতার গতি মন্থর করে দেয়। সিমেন্টের এই উপাদানের পাশাপাশি আমি এখানে সিমেন্টের এই ক্ষতিকর কিছু উপাদান দেখিয়েছি, যেমন ক্ষতিকর উপাদান অতিরিক্ত কাদা, যদি সিমেন্টের অতিরিক্ত কাদা থাকে তাহলে এটি কিন্তু অবশ্যই আমাদের বিল্ডিং বলো বা কনস্ট্রাকশন যেটাই বলো না কেন এটার জন্য অনেক ক্ষতিকর। অতিরিক্ত সালফার, তারপর শতকরা 2 ভাগের অধিক ম্যাগনেশিয়াম যদি থাকে তাহলে সেটাও একটা ক্ষতির কারণ, শতকরা 10 ভাগের অধিক জিপসাম, অধিক চুন বা লাইম নির্দিষ্ট মাত্রায় যদি না থাকে সেটা ক্ষতিকর, অতিরিক্ত ক্ষারকীয় পদার্থ, অতিরিক্ত লবণ ও পানি, এরপর আটে বলা আছে অতিরিক্ত লৌহ জাতীয় পদার্থ, কাদা, পলি ও চকের গুঁড়া, এগুলোও কিন্তু ক্ষতিকর উপাদান। পোর্টল্যান্ড সিমেন্ট তৈরির সিক্ত পদ্ধতি ও শুষ্ক পদ্ধতির পার্থক্য 7.4-এ বলা আছে, এখানে একটি পার্থক্য দেখিয়েছি, দেখো সিক্ত পদ্ধতি, এপাশে শুষ্ক পদ্ধতি। তাহলে সিক্ত পদ্ধতি, এ পদ্ধতিতে চূর্ণ করা কাঁচামালের সাথে 30-50% পানি মিশিয়ে গ্রাইন্ডিং মিলে পেশাই করা হয়, তার মানে কী করছে এখানে 30%, অর্থাৎ এ পদ্ধতি কাঁচামালের সাথে 30-50% পানি মিশিয়ে গ্রাইন্ডিং মিলে পিষাই করা হয়, এটা কোথায়? সিক্ত পদ্ধতিতে। আর শুষ্ক পদ্ধতিতে চূর্ণ করা কাঁচামালের মিশ্রণকে তাপ দিয়ে শুকিয়ে গ্রাইন্ডিং মিলে পেশাই করা হয়, তার মানে এটা শুকিয়ে তাপ দিয়ে কিন্তু, আর এটা পানি মিশিয়ে গ্রাইন্ডিং করার কথা বলা আছে। এরপর সিক্ত পদ্ধতিতে পেশাইকৃত পাতলা কাই স্লারি নামে পরিচিত, তার মানে এই যে পেশাইকৃত যে পাতলা এই পানি মিশ্রিত যে কাইটা পেলাম সেটাকে স্লারি বলে। আর শুষ্ক পদ্ধতিতে এই পেশাইকৃত পাউডারকে র মিক্স নামে পরিচিত। এরপর এ পদ্ধতিতে জ্বালানি খরচ তুলনামূলক বেশি, কোথায়? সিক্ত পদ্ধতিতে। আর শুষ্ক পদ্ধতিতে জ্বালানি খরচ তুলনামূলকভাবে, মানে এটার তুলনায় কম। আর পেশাইকৃত সমসত্ব মিশ্রণ কাদার পাতলা কাই, অর্থাৎ কাই অর্থাৎ পেস্ট, পেস্টের মতো হয়, আর এটা পেশাইকৃত মিশ্রণ পাউডারের মতো হয়, তাহলে সিক্ত পদ্ধতিতে এটা হবে কাদার মতো অর্থাৎ পেস্টের মতো, আর পেশাইকৃত মিশ্রণটা হবে শুষ্ক পদ্ধতিতে পাউডার। 7.5-এ বলা আছে সিক্ত ও ভেজা পদ্ধতিতে সিমেন্ট উৎপাদনের প্রবাহ চিত্র, এটি একটি ইম্পর্টেন্ট একটা টপিক, যেমন ভেজা বা সিক্ত পদ্ধতিতে কীভাবে আমরা সিমেন্ট তৈরি করব। যেমন এখানে একটি সক দেওয়া আছে, দেখো প্রথমে আমরা চুনজাত দ্রব্য নিলাম, নেওয়ার পরে এটাকে কী করতে হবে? ক্রাশ করতে হবে, অর্থাৎ চূর্ণীকরণ করতে হবে। তাহলে এই চুনজাত দ্রব্যগুলোকে আমরা পাউডারে রূপান্তর করব, করার পরে এই মিশ্রণ তৈরি হবে, আবার অপর দিক থেকে কাদাজাত দ্রব্য যেগুলো থাকবে সেগুলোকে আমরা ওই চূর্ণীকরণ করব, করার পরে এই কাদাজাত এবং চুনজাত দ্রব্যগুলোকে এই দুইটার একটা কি মিশ্রণ তৈরি করতে হবে, তাই না? মিশ্রণ করার পর সিক্ত প্রেষণ, এখানে আমাদেরকে কি বলছি, পানি প্রয়োগ করতে হবে, তার মানে পানি এই সিক্ত প্রেষণে আমরা প্রয়োগ করলাম, তাহলে ওই মিশ্রণের মধ্যে করলাম, করার পরে পাতলা প্যাক তৈরি হবে, তারপর ঘূর্ণায়মান চুল্লি দিতে হবে, চুল্লিতে দেওয়ার পরে আমাদেরকে অবশ্যই জ্বালানি দিতে হবে, তাই না? জ্বালানি ছাড়া তো চুল্লি চলবে না,
তারপর কি করতে হবে, তারপর পিণ্ডকরণ করতে হবে, যে পেস্টের মতো আমরা পেয়ে গেলাম সেই জিনিসটাকে আমরা ওই কায়া অর্থাৎ রুটি বানানোর মতো যে কাট ক্লেটা হয় সেই গোল গোল এরকম করে একটা পিণ্ড তৈরি করব। এই পিণ্ড তৈরি করার পর এটা তো অবশ্যই এই চুল্লি দ্বারা অর্থাৎ জ্বালানি দ্বারা হিট করা হবে, তাপ প্রয়োগ করা হবে। করার পরে এই পিণ্ডটা পেয়ে গেলাম অবশ্যই গরম থাকবে। এই গরম পিণ্ডগুলোকে আমরা কী করব, শীতলীকরণ অর্থাৎ ঠান্ডা করব। ঠান্ডা করার পরে এটা কিন্তু এটাকে আবার কী করব, চূর্ণীকরণ অর্থাৎ ক্রাশ করব। তাহলে এই যে পিণ্ডগুলো পেয়ে গেলাম এগুলোকে ঠান্ডা করব, ঠান্ডা করার পর আবার পাউডারে রূপান্তর করতে হবে। পাউডারে রূপান্তরের সময় আমাদেরকে এটার সঙ্গে জিপসাম সংমিশ্রণ করতে হবে। তাহলে জিপসামের পরে আমরা যেটা পেলাম সেটাই কিন্তু সিমেন্ট হয়ে গেল, তাই না? তাহলে এই যে চূর্ণীকরণের সঙ্গে জিপসামের সংমিশ্রণ করার সাথে সাথেই আমরা সিমেন্ট পেয়ে যাব। তাহলে এই সিমেন্টকে কী করতে হবে, পরে বস্তা ভর্তি করতে হবে, প্যাকেট করতে হবে। প্যাকেট করার পরে আমরা এই যে লাস্টে দেখিয়েছি বাজারজাতকরণ, তারপর আমরা এটা মার্কেটে সেল করব, তাই না? তাহলে এই তো মোটামুটি হয়ে গেল আমাদের সিক্ত বা ভেজা পদ্ধতিতে সিমেন্ট উৎপাদনের প্রবাহ চিত্র। এরপর প্রায় শেষের দিকে এসেছি, 7.6 এখানে বলা আছে নির্মাণ সামগ্রী হিসেবে সিমেন্টের ব্যবহার উল্লেখকরণ। তাহলে নির্মাণ সামগ্রী হিসেবে সিমেন্ট আমরা কোথায় ব্যবহার করব? পানি সরবরাহ ও নিষ্কাশন সংক্রান্ত নির্মাণ কাজে আমরা সিমেন্ট প্রয়োগ করব। ইমারতের সৌন্দর্যমূলক কাজে, ইমারত মানে বিল্ডিং, বিল্ডিং তৈরির যে সৌন্দর্যবর্ধক কাজগুলোতে আমরা সিমেন্ট প্রয়োগ করব। কম পুরুত্বের দেয়ালে প্রয়োজনীয় অতিরিক্ত শক্তি বৃদ্ধির জন্য, তাহলে কম পুরুত্ব অর্থাৎ থিকনেস যেটার কম, সে ধরনের দেয়ালে সুন্দর সুন্দর ডিজাইন করে অতিরিক্ত শক্তি বৃদ্ধির জন্য আমরা সিমেন্ট প্রয়োগ করব। নির্মাণের বহিঃপৃষ্ঠকে আবহাওয়ার বিরূপতা হতে রক্ষার জন্য আমরা সিমেন্ট প্রয়োগ করব। এছাড়াও সিমেন্টের গাঁথুনি খুব মজবুত ও স্থায়ী বলে এর দ্বারা মশলা তৈরি ও আস্তরণ এবং পয়েন্টিং করা হয়। এরপর পয়েন্টিং কাজে সিমেন্ট ব্যবহার করব। সিমেন্টের মশলা কংক্রিট, তারপর রিইনফোর্স কংক্রিট, রিইনফোর্স ব্রিক ওয়ার্ক, কৃত্রিম পাথর তৈরিতে সাধারণত আমরা সিমেন্ট ব্যবহার করে থাকি। নির্মাণের অনাবৃত্ত অংশে, যেমন চিমনির চূড়া, চিমনি চেনো তাই না, ভাটাতে এ ধরনের চিমনি থাকে, বিভিন্ন ফার্নেসগুলোতে চিমনি থাকে, এই চিমনির চূড়া একদম মাথা যে অংশ সেখানে আমরা সিমেন্ট প্রয়োগ করি। দেয়ালের কপিং, ব্রিজ সহ ইত্যাদিতে সিমেন্ট ব্যবহৃত হয়। সিমেন্টের ধর্ম, সিমেন্ট নিয়ে অনেক আলোচনা করা হয়েছে, এখন এই প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা ধাতুর বা ধাতব পদার্থ যেটাই বলো না কেন, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কিছু নির্দিষ্ট ধর্ম রয়েছে। যেমন এখানেও তেমনই এই সিমেন্টের কিছু ধর্ম দেখানো হয়েছে, যেমন দেখো পানি যোজন। তাহলে সিমেন্ট কিন্তু পানির সাথে সমুদয় বিক্রিয়ার নাম পানি যোজন, তার মানে পানির সঙ্গে সমুদয় বিক্রিয়ার করাটার নামটাই হচ্ছে পানি যোজন। সিমেন্টের যৌগিক উপাদানসমূহ সর্বদা শুষ্ক অবস্থায় থাকে, তাহলে সিমেন্টের যে যৌগিক পদার্থগুলো আছে সেগুলো শুষ্ক অবস্থায় থাকে, পানির সংস্পর্শে আসার সাথে সাথেই তাদের মধ্যে কী হয়, বিক্রিয়া শুরু হয়। এরপর জমাটবদ্ধতা, সিমেন্ট পেস্ট তরল অবস্থা হতে কঠিন অবস্থায় পরিবর্তন হওয়াকে জমাটবদ্ধতা বলে। তার মানে সিমেন্ট যে সময় আমরা পানি দিয়ে লিকুইড করব, করার পরে কী করবো, এটা আবার কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু আবার শক্ত হয়ে যাবে, তার মানে এই যে তরল অবস্থা থেকে আবার কঠিন অবস্থায় যে পরিবর্তন হলো সেটাকে আমরা জমাটবদ্ধতা বলবো। এরপর ধর্মের মধ্যে আরও আছে সিমেন্টের সূক্ষ্মতা, সিমেন্টের নিখুঁততা, সিমেন্টের শক্তি এক্সেট্রা। তাহলে সিমেন্টের লাস্টে আসছি আমরা প্রায় এই টপিকে, সিমেন্টের গুদামজাতকরণ। সিমেন্ট যে আমরা গুদামজাত করব অর্থাৎ সংরক্ষণ করব, এখানে কি বেশ কিছু নির্দেশাবলী আমাদেরকে মেনে চলতে হবে। তন্মধ্যে যেমন দেখো, সিমেন্ট যতটুকু সম্ভব কম সময়ের জন্য গুদামজাত করতে হবে, অর্থাৎ সিমেন্ট কিন্তু বেশি দিন গুদামে রাখা যাবে না। কেন যাবে না, বেশি দিন রাখলে ওটি ড্যামেজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এজন্য কম সময়ের জন্য সিমেন্ট সংরক্ষণ করতে হবে, গুদামজাত করতে হবে। বর্ষাকালে সিমেন্ট গুদামজাত করা উচিত নয়, অর্থাৎ বর্ষাকালে সে সময় আমরা সিমেন্ট অবশ্যই গুদামজাত করব না, অবশ্যই এই তোমার বর্ষাকাল ছাড়া করব। আবহাওয়ার অধিক অক্ষে সিমেন্ট গুদামজাত করতে হবে। তারপর সিমেন্টের এক বস্তার ওপর এক বস্তা, এরূপ 10 বস্তার অধিক রাখা যাবে না। আমরা কী করি খেয়াল করে দেখবা, দোকানে এক বস্তার ওপর 1000টা বস্তা রাখি, তাই না, প্রায় 100 বস্তা 50 বস্তা পার হয়ে যায়। তো এটা আসলে মোটেও মানে ইঞ্জিনিয়ারিং রুলস মোতাবেক
ঠিক না, অবশ্যই এক বস্তার উপর এক বস্তা, এভাবে 10টি বস্তার উপরে রাখা উচিত না। এর তাহলে কি হবে, রাখলে ওই সিমেন্টে টেম্পার কমে যাবে, তারপর বস্তা ফেটে যেতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। দেয়ালের গা ঘেঁষে সিমেন্ট গুদামজাত করা যাবে না, অর্থাৎ যে গুদামে আমরা সিমেন্ট সংরক্ষণ করব সেই গুদামে সিমেন্ট দেয়ালের সঙ্গে অবশ্যই গা ঘেঁষে রাখা যাবে না, অবশ্যই দেয়াল থেকে একটু ফাঁকে রাখতে হবে, যেন যতটুকু পারা যায় আর কি। এরপর কি বলছে, স্যাঁতসেঁতে গুদামে বা মেঝেতে সিমেন্ট গুদামজাত করা যাবে না। স্যাঁতসেঁতে ধরনের যে গুদাম, সেই গুদামে আমরা সিমেন্ট রাখব না, এবং এই সরাসরি ফ্লোরে অর্থাৎ মেঝেতে কিন্তু সিমেন্ট রাখা যাবে না। অবশ্যই এখানে একটি মাচা তৈরি করতে হবে, বাঁশের বলো, কাঠের বলো, এই জাতীয়, অথবা এই ফ্ল্যাট বাদ দিয়ে তৈরি করে একটি মাচা তৈরি করে তার উপরে সিমেন্ট সংরক্ষণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, প্রায় শেষ পর্যায়ে এসে গেছি আমরা, এখানে আজকে সপ্তম অধ্যায় আলোচনা করলাম, এখানে সিমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, 7.1 থেকে 7.6 ছয়টা টপিক নিয়ে আলোচনা করেছি। কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই এটা আমি আবার আমার আইডিতে শেয়ার করব, এখানে তোমরা আমাকে কমেন্ট বক্সে কোশ্চেন টোশ্চেন থাকলে করতে পারো। তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি কিন্তু বেশ কিছু কোশ্চেন তোমাদেরকে বলে দিই, সেই কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে পড়বা। এগুলো পড়লে কী হবে, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট এবং পর্ব মধ্য পরীক্ষা সহ বোর্ড পরীক্ষা, যেটা সেমিস্টার ফাইনাল পরীক্ষা বলা হয়, সেটার জন্য বিশেষ সহায়ক হিসেবে কাজ করবে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ ক বিভাগ থেকে এখানে মাত্র 5টি কোশ্চেন পড়বা। একটি হচ্ছে সিমেন্ট, সিমেন্টে চুনের কাজ কী, চুন সিমেন্টে কী ধরনের কাজ করে, সিমেন্ট সিমেন্টে জিপসাম কী কাজ করে, কৃত্রিম সিমেন্ট কী, কী কী পদ্ধতিতে সিমেন্ট তৈরি করা যায়, এবং সিমেন্টের ধর্মগুলো কী কী। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন, সিমেন্ট গুদামজাতকরণের সময় কী কী বিষয় লক্ষ্য রাখতে হয়, ভেজা পদ্ধতিতে সিমেন্ট প্রস্তুতির প্রবাহচিত্র অঙ্কন করো, পোর্টল্যান্ড সিমেন্টের উপাদানগুলোর নাম শতকরা হার সহ উল্লেখ করো। তবে এই যে পোর্টল্যান্ড সিমেন্টের উপাদানগুলোর যে নাম বলা হয়েছে, এখানে অবশ্যই এই রাসায়নিক সংকেত সহ এবং রাসায়নিক হার সহ, তার মানে রাসায়নিক সংকেত সহ এটার শতকরা হার 100%, সেগুলো কিন্তু লিখতে বলা হয়েছে। রচনামূলক কোশ্চেন মাত্র 1টি কোশ্চেন পড়লেই হবে, যেমন সিমেন্ট প্রস্তুতির ভেজা বা আর্দ্র পদ্ধতি বর্ণনা করো। এছাড়াও বেশ কিছু কোশ্চেন আছে, সেগুলো অবশ্যই বইতে দেওয়া আছে, এগুলো দেখে একটু খেয়াল করবা, আর যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় এখান থেকে আর 2-1টা কোশ্চেন তোমরা পড়লেই হয়ে যাবে। তো আশা করি সকলেই আমার এই আজকের ক্লাসটা বুঝতে পেরেছ, অবশ্যই ভালো করে পড়াশোনা করবা, পড়াশোনার পাশাপাশি যদি কোনো প্রবলেম থেকে থাকে মানে এই কোশ্চেন এই টপিক নিয়ে আর কি, তাহলে তোমরা সরাসরি আমাকে আমার ফেসবুক গ্রুপে অথবা এই তোমার আমাকে সরাসরি কল করতে পারো, নম্বর তো আমি প্রথম দিন দিয়েই দিয়েছি। তো সকলে ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা, এই আশাবাদ ব্যক্ত করে আমি মোহাম্মদ সাহেব জাহানুল হক, জুনিয়র ইন্সট্রাক্টর, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল বিভাগ, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।